আসসালামু আলাইকুম আমরা একটি পদার্থবিজ্ঞানের সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের টপিকের নাম রিলেশন বিটুইন লেনিয়ার মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি লেনিয়ার মোমেন্টাম রৈখিক ভরবেগ এবং কাইনেটিক এনার্জি গতিশক্তি এদের মধ্যে সম্পর্ক দেখার চেষ্টা করব লিনিয়ার মোমেন্টাম এই লিনিয়ার মোমেন্টাম মূলত একটি ভেক্টর রাশি লিনিয়ার মোমেন্টাম পি mv টু এম ভি যে দুটি একটা ভেক্টর রাশি যার কারণে আমরা পি এবং ভি এই দুটার উপরে ভেক্টর চিহ্ন দিয়েছি ভেলোসিটি এবং লেনিয়ার মোমেন্টাম এই দুটি কিন্তু ভেক্টর কোয়ান্টিটি কাইনেটিক এনার্জি গতিশক্তি ইকোলস টু হাফ এম বি স্কোয়ার এই ফর্মুলাটা আমরা সবাই জানি কাইনেটিক এনার্জি মূলত একটি স্কেলার কোয়ান্টিটি যেহেতু আমরা লিনিয়ার মোমেন্টাম এবং এনার্জির মধ্যে সম্পর্ক স্থাপন সুতরাং এই দুইটাকে আমরা একই কোয়ান্টিটিতে নিয়ে আসব অর্থাৎ এই রৈখিক ভরবেগ একেও আমরা স্কেলার কোয়ান্টিটিতে যদি নিয়ে আসি স্লিম্পলি পি ইকুয়ালস টু এম বি লিখব তাহলে এখান থেকে আমরা ই কে কাইনেটিক এনার্জিগুলো হাফ এম বি স্কোয়ার এখানে আমরা একটা অতিরিক্ত এম নিয়েছি জাস্ট এই পি আনার জন্য সো এখান থেকে এম বি স্কোয়ার বাই টু এম পি স্কোয়ার বাই টু এম এটি এটি হচ্ছে আমাদের মূলত লেনিয়ার মোমেন্টাম এবং কাইনেটিক এনার্জির মধ্যে যে রিলেশন সেই রিলেশনের ফর্মুলাটা হচ্ছে হচ্ছে আমাদের এটা অর্থাৎ এখানে ই কে গতিশক্তি পি হচ্ছে মোমেন্টাম তার উপর স্কোয়ার বাই টু ইন্টু মাস ভর আরেকটি বিষয় এখানে ভেলোসিটি এটা মূলত একটা ভেক্টর কোয়ান্টিটি তাহলে আমরা ভেক্টর কোয়ান্টিটির উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে ডট ভি এবং এটার যদি আমরা ম্যাগনেটিউড নির্ণয় করি তাহলে সিম্পলি ভি স্কোয়ার সুতরাং আমরা এখানে ভ্যালোসিটিটা অবশ্যই ভিস্কোয়ার লিখতে পারি আমরা এখন এই ফর্মুলা থেকে কিছু গ্রাফ দেখার চেষ্টা করব আমাদের অনেকেরই বিভিন্ন ফর্মুলা থেকে গ্রাফ করতে অনেক অসুবিধা হয় আশা করি ভিডিওটি দেখার পরে এখান থেকে আমরা অনেক উপকৃত হব তো প্রথম যে কন্ডিশন আমরা মাস অর্থাৎ ভরকে ধ্রুব ধ্রুব রাখব আমরা যদি ভরকে ধ্রুব রাখি তাহলে কি ধরনের ক্রাপ হতে পারে সেটা দেখার চেষ্টা করি তো মূলত যদি আমরা ইকুয়েশনটাকে জাস্ট ইকুয়েশনটাকে আমরা রিরাইট করতেছি

অর্থাৎ যেহেতু ভর ধ্রুব এম ধ্রুব এখানে রুট অভার টু এই সংখ্যাটা একটা ধ্রুব সংখ্যা যার কারণে একটা ধ্রুবক এটাকে আমরা k দ্বারা রিপ্রেজেন্ট করলাম ইন্টু রুট অভার ই কে তাহলে এটাকে আমরা লিখতে পারি পি সমনপতি রুট অভার ই কে পি ফর ওয়াই কে ফর এম এন্ড রুট অফর ই কে ফর এক্স আমরা স্বরলেখার অধ্যায়ে গণিতের যে স্বরলেখার চ্যাপ্টার আছে সেখানে আমরা দেখেছি যে মূল বিন্দুগামী কোনো একটা স্বরলেখার সমীকরণ হচ্ছে ওয়াই গল টু এম এক্স তো তাহলে পি সমানুপাতিক রুট অফার ই মূলত একটি মূল বিন্দুগামী স্বরলেখার সমীকরণ এবং এই মূল বিন্দুগামী সরল রেখার যেটিটি একটি মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ সুতরাং তার লেখচিত্রটা ঠিক এরকম হবে আমরা সবাই জানি এখন এই স্লপটা আসলে কত হবে সেটা দেখার চেষ্টা করি স্লপ হচ্ছে আমাদের আমরা জানি যে এটা হচ্ছে আমাদের স্লপ এম ফর স্লপ এ স্লপ হচ্ছে আমাদের কে ইকুয়াল টু রড ওভার টু এম ঠিক একই ভাবে এই যে ফর্মুলাটা রয়েছে এখান থেকে যদি আমরা ই কে ভার্সেস পি নিয়ে আসতে চাই অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যদি আমরা ই কে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কী করতে হবে দেখি ই কে জাস্ট এই ই কে কে রুড অভার ই কে এই অংশটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতেছি এখানে তাহলে ওয়ান বাই টু রুড ওভার এম ইন্টু পি তাহলে এখান থেকে আমরা ই কে ওয়াই এই অংশটুক হচ্ছে আমাদের ধ্রুবক কনস্ট্যান্ট কে যেটাকে আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করছি এবং পি অর্থাৎ রুট অফার ই কে প্রফেশনাল টু পি তাহলে ঠিক একইভাবে এটাও ওয়াইকল টি এম এক্স অর্থাৎ এটাও একটা মূলবৃন্দ কমি চল সমীকরণ তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রুট ওভার ই কে ভার্সেস পি এটার যে লেখচিত্র সেটা হচ্ছে একটা মূলবৃন্দুকি স্বরলেখার স্বরলেখা এবং এর যে স্লোপ সেটা হচ্ছে ওয়ান বাই রুট টু এখানে একটু আমরা লক্ষ্য করে দেখি যখন আমাদের পি ভার্সেস রুট কে ছিল তখন আমাদের স্লব অর্থাৎ ঢাল ছিল রুট আবার যখন আমাদের রুট কে ভার্সেস পি এই ক্ষেত্রে আমাদের যে ঢাল অর্থাৎ স্লোপ রয়েছে সেটা ওয়ান বাই রুট ওভার টু এম আচ্ছা তাহলে আমরা এখন পরবর্তী চেষ্টা করি আচ্ছা দুই নম্বর কেস এখানে রুট ওভার ই কে ভার্সেস ওয়ান বাই পি এর একটা গ্রাফ আমাদের করতে হবে তো আমরা প্রিভিয়াস যে ফর্মুলাটা সেখান থেকে আমরা লিখতে পারি যে পি ইকলস টু রুট অভার টু এম ইন টু রুট অভার ই কে এখানেও আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মাস অর্থাৎ ভরকে কনস্ট্যান্ট রাখব যেহেতু আমরা ভরকে কনস্ট্যান্ট রাখব তাহলে আমাদের গ্রাফে নিয়ে আসতে হবে ওয়াই ইকল রুট অভার ই কে এবং এক্স ইকলস টু রুট অভার ওয়ান বাই পি তাহলে আমাদের এখানে মাসকে আমরা মাস আমরা কনস্ট্যান্ট রাখবো তাহলে এই সিম্পলি জাস্ট আমরা ওয়ান বাই টু রুট অভার টু এম ইকালস টু ওয়ান বাই পি ইন্টু রুট অভার ই কে এই যে টার্মটা রয়েছে ওয়ান বাই রুট অভার টু এম এটা মূলত একটি কনস্ট্যান্ট কারণ হচ্ছে আমাদের এম ভর কনস্ট্যান্ট তাহলে এই টোটাল অংশটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট তাহলে এই ওয়ান বাই পি ইন্টু রুট অভার ই কে ইকুয়াল টু ওয়ান এই অংশটুকু আমরা এক্স এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি এই অংশটুকু আমরা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করি ইকুয়াল টু কনস্ট্যান্ট তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি কোনো একটা সমীকরণ কনস্ট্যান্ট আসে এটি মূলত হচ্ছে অধিবৃত্তের একটি সমীকরণ এবং এর যে গ্রাফ সেই গ্রাফটা হবে মূলত অধিবৃত্ত এবং এটাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলা হয় হাইপারবোলা মূলত হচ্ছে অধিবৃত্ত এটার নাম হচ্ছে যদি কোনো একটা ইকুয়েশন এক্স ওয়াই ইকলস টু কনস্ট্যান্ট এরকম ইকুয়েশন আছে তাহলে আমাদেরকে এখানে যে গ্রাফটা হবে সেটাকে বলবো আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারপোলা এই যে গ্রাফ এই গ্রাফটাকে মূলত আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারপোলা বলবো অর্থাৎ এক্স ওয়াই ইকল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেটা একটা এই যে এক্সের যে ভ্যালু এটা সরি ওয়াইয়ের ওয়াইয়ের যে ভ্যালুটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসবে কিন্তু এক্স এক্স এক্সে কখনই সেট করবে না এটাই মূল হচ্ছে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার গ্রাফ তাহলে এখান থেকে আমরা সুন্দরভাবে লিখতে পারি এক্স ফর ওয়ান পি এক্স ফর ওয়ান পি ওয়াই ফর ওভার ই কে ওয়াই ফর র ই কে তাহলে আমাদের এই যে ক্রাফটা হবে হাইপার বলে অর্থাৎ এখানে যে ভর এম কনস্ট্যান্ট আমাদের আমাদেরকে মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমাদের ভরটা কিন্তু কনস্ট্যান্ট ঠিক একইভাবে এখন যদি আমরা এক্স অক্ষে রোডার ই কে এবং ওয়াই অক্ষে ওয়ান বাই পি নিয়ে থাকি তারপর আমরা যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা মূলত এরকম একটা অধিবৃত্তের গ্রাফ পাবো এখন আমরা পরবর্তী গতিশক্তি ধ্রুবক অর্থাৎ ই কে ইজ কনস্ট্যান্ট ফর্মুলা তো আমাদের ওই আগেরটাই আছে কখনো আমরা আমাদেরকে বুঝতে হবে যে কখন কোনটা আমরা কনস্ট্যান্ট রাখবো আমরা এখনো পর্যন্ত আগের যে দুইটা কেস দেখলাম সেখানে আমরা দেখেছি যে টাকে কনস্ট্যান্ট রাখা হয়েছিল এখন আমরা ই কে এটাকে কনস্ট্যান্ট রাখবো এটাকে কনস্ট্যান্ট রেখে একটা গ্রাফ ড্র করার চেষ্টা করব এক্ষেত্রে আমরা যদি এই ইকুয়েশনটাকে লিখি ঠিক এভাবে পি স্কোয়ার ইকুয়ালস টু টু এম ইনটু ই কে যেহেতু আমাদের ই কে কনস্ট্যান্ট তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু টু ইন্টু ই কে যেহেতু এই দুই সংখ্যাটা একটা কনস্ট্যান্ট এই টোটাল অংশটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট ইন্টু এম তাহলে এখান থেকে পি ইকালস টু রুট ওভার টু ই কে ইন্টু রুট ওভার এম এই যে অংশটা এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট তাহলে এটাকে আমরা লিখতে পারি যে পি সমানুপাতিক রুট এম যেটাকে আমরা পি সমানুপাতিক রুট লিখতে পারি যেখানে পি ইকুয়াল এবং পি ইকুয়াল টু ওয়াই এই যে কনস্ট্যান্ট এটা আমরা এম এবং এই যে রুট এটাকে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করলাম তাহলে আবারও ওই আগের মতোই কি

e কে সো বারবার আমি এই কোয়েশ্চেন থেকে সলভ করি তারপর একটা লাস্ট একটা ইকুয়েশন আমরা দাঁড় করাচ্ছি সেখান থেকে গ্রাফ নিয়ে আসতেছি এটা অনেক একটা টাফ হয়ে যায় আমরা খুব ইজিলি কিন্তু এই পি ভার্সেস রুট এই গ্রাফটা অঙ্কন করতে পারি সেই সহজ পদ্ধতিটা হচ্ছে ঠিক এভাবে আমাদের যে মূল ইকুয়েশন ই কে গতিশক্তি ইকুয়ালস টু পি স্কয়ার বাই টু এম তিন যেটা সেটা হচ্ছিল আমাদের ই কে কনস্ট্যান্ট থাকবে তাহলে যেহেতু আমাদের আচ্ছা এখানে আমাদের যেহেতু ই কে কনস্ট্যান্ট থাকবে আমাদের মূল কথা হচ্ছে আমাদের ই কে কনস্ট্যান্ট থাকবে তো আমরা যদি আমরা এখানে সাপোজ আমরা যে ভর আছে ভরটাকে যদি আমরা কনস্ট্যান্ট করে দিই তাহলে এই ভারটা মূলত ওয়ান বাই টু টু এম এর সাথেই কনস্ট্যান্ট আছে তাহলে ই কে ইকলস টু ওয়ান বাই টু এম এই কনস্ট্যান্ট ইনটু টু পি স্ক্যার তাহলে পি স্ক্যার সমানুপাতিক ইকে এটা লিখতে পারি আমরা তাহলে p সমানুপাতিক root a আবার আমরা জানি যে গতিশক্তিগুলো শক্তি equal এখানে যদি আমরা velocity কে constant রাখি তাহলে a k equals to m অর্থাৎ a e k proportional to m তাহলে আমরা এই a k এর পরিবর্তে কি বসাতে পারবো ভর বসাতে পারবো তাহলে p সমানুপাতিক root over a k p সমানুপাতিক রোট অফার তাহলে পি এবং রোট অফার এম ওয়াই এক্স এ পি এবং এক্স এক্স সি রুট এম এখানে আমাদের কনস্ট্যান্ট কি অবশ্যই এখানে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হচ্ছে ই এরকম একটা ইকুয়েশন থেকে এটা জাস্ট সলভ করে আমরা পি সামরপ্রতিক রুট নিয়ে আসলাম আবার এটা জাস্ট একটা সিম্পল আমরা একটু টেকনিক খাটাই খুব ইজিলি এই পি সামরপ্রতিক রুট এম এই অংশটুকু নিয়ে আসলাম

এ জাস্ট সিম্পলি সিম্পলি আমরা এখানে p বাই রুড টু রুট ওভার m ইন টু ই কে পিটাকে আমরা এখানে যদি আমরা এটাকে এখন স্কোয়ার করে দিই তাহলে পি স্কোয়ার বাই টু এম ইন টু কে তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পার্ট একজ টু এক্স ইন টু তাহলে আমরা এখান থেকেই বুঝতেই পারতাছি যে এক্স ও ইকুল টু কনস্ট্যান্ট একটু আগে আমরা দেখেছি যে এক্স ও ইকুল টু যদি কনস্ট্যান্ট হয় এইরকম সমীকরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের সেটা অধিবৃত্তের লেখচিত্র অঙ্কন করতে হবে এখন এই যে পি যে কনস্ট্যান্ট এটাকে আমরা খুব সিম্পলি সহজভাবে আমরা এই এই দুই অংশের মধ্যে আমরা করতে পারি সেটা দেখি আমরা ই কে ই কে ইকুয়ালস টু পি স্কয়ার বাই এম আমাদের এখানে দেখতে হবে পি কনস্ট্যান্ট পি অর্থাৎ মোমেন্টাম ভরবেগটাকে ধ্রুবক রাখতে হবে যেহেতু ওয়ান বাই টু এটাও একটা ধ্রুবক সো ওয়ান বাই টু ইন্টু পি স্কোয়ার এই টোটাল অংশটাই হচ্ছে আমাদের ধ্রুবক তাহলে ই কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই টু ইন্টু ওয়ান বাই এম এই অংশটা যেহেতু আমাদের ধ্রুবক তাহলে আমরা লিখতে পারি এই এমটাকে আমরা ঠিক এই পাশে পার করে দিলাম তাহলে আমাদের ঠিক আগের মতোই যে ইকুয়েশনটা চলে আসবে ই

m তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি অর্থাৎ m অর্থাৎ তাহলে এই যে কমে যাবে অর্থাৎ এই যে গতিশক্তি ভরের কিন্তু ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে অর্থাৎ ভর যদি বাড়ে সেক্ষেত্রে গতিশক্তি কমবে ভর যদি কমে সেক্ষেত্রে গতিশক্তি বাড়বে তাহলে আমরা যখন যদি এটাকে প্লট করি গ্রাফে তাহলে ঠিক এরকম হবে যেহেতু আমরা এখান থেকে দেখতেই পারতেছি যে এম ইন্টু ই কেক টু কনস্ট্যান্ট ওয়াইবৃত্ত সমীকরণ তাহলে এম এই এম কে আমরা এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে ই কে তাহলে আমাদের যে গ্রাফটা হবে ঠিক এরকম একটা গ্রাফ হবে এখানে হচ্ছে পি কনস্ট্যান্ট এখন যদি আমাদের এরকম থাকে যে এম ওয়াই অক্ষে এম এবং অর্থাৎ বর এবং এক্স অক্ষে গতিশক্তি ই কে তারপরও কিন্তু এইরকম জাস্ট গ্রাফটা এইরকমই থাকবে যদি এই এম কে আমরা ঠিক এখানে এক্সচেঞ্জ করি এবং ই কে এখানে এক্সচেঞ্জ করি তারপরে এই গ্রাফটা ঠিক এরকমই থাকবে কোনো চেঞ্জ হবে না লাস্ট কেজ কেস নাম্বার ফাইভ এটা আমরা দেখার চেষ্টা করবো ই কে ভার্সেস পি এবার আমরা ই কে ভার্সেস পি এখান থেকে আমরা দেখতেই পারতেছি যে এখানে আমাদের ভর কনস্ট্যান্ট আছে তাহলে যদি ভর কনস্ট্যান্ট আছে আমরা মূল যে আমাদের ফর্মুলা ই কে ইকলস টু পি স্কোয়ার বাই টু এম আমাদের ভর কনস্ট্যান্ট তাহলে ওয়ান বাই টু এই অংশটুকু হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু ওয়ান বাই এম তাহলে ওয়ান বাই টু এম তাহলে আমরা বুঝতেই পারতেছি ওয়ান বাই টু এম এই অংশটুকু হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু পি তাহলে ই কে ইকুয়ালস টু ওয়াই অ্যান্ড কে ফর কনস্ট্যান্ট পি স্কোয়ার এটাকে আমরা এক্স অক্ষে প্লট করব ইকুয়ালস টু আমরা এক্স ধরে নিলাম x স্কোয়ার তাহলে এখন আমাদের ইকুয়েশনটা কিরকম দাঁড়ালো কনস্ট্যান্ট এটা মূলত একটা প্যারাবোলার ইকুয়েশন এরকম ইকুয়েশনগুলো ওয়াই সমানুপাতিক x স্কোয়ার এটা মূলত একটা প্যারাবোলা অর্থাৎ পরাবৃত্তের ইকুয়েশন তাহলে এখান থেকে আমরা এখন যদি আমরা গ্রাফ দেখা গ্রাফটা দেখার চেষ্টা করি এক্স এবং ওয়াইয়ের কিছু আমরা ভ্যালু নিয়ে এলাম এক্সের ভ্যালু যখন আমাদের জিরো এক্সের ভ্যালু যখন আমাদের জিরো তখন এর ভ্যালু কত জিরো এর ভ্যালু যদি হয় ওয়ান ওয়াই তখন হবে আমাদের ওয়ান এখানে যদি টু হয় তাহলে এর ভ্যালু হবে ফোর এখানে যদি হয় এক্সের ভ্যালু যদি হয় থ্রি থ্রি বয়স্ক নাইন তখন ওয়াই ভ্যালু হবে নাইন ঠিক যদি আমরা এইভাবে প্লট করি তাহলে এরকম একটা গ্রাফ পাবো এই গ্রাফটাকে আমরা বলবো প্যারাবোলা পরাবৃত্ত মূলত ম্যাথ পরাবৃত্তেপার এ ধরনের কিছু ম্যাথ আছে পরাবৃত্ত অধিবৃত্ত এই টপিক্স গুলো আমরা ঠিক ওখানে দেখতে পারব তা আমরা মূলত জেনে রাখি যে ওয়াই সমানুপাতিক কে স্কোয়ার সরি

এই বর্ধিত করি ঠিক এই দিকে বর্ধিত করি তাহলে আমাদের y ট্রাম হচ্ছে একটা এবং x এর ভ্যালু ঠিক দুইটা পাবো এই যে এই গ্রাফটাকে যদি আমরা ঠিক এই দিকে এই ভাবে বর্ধিত করি তাহলে এই যে একটা y এবং দুইটা x পাবো যেহেতু আমাদের x এর মান অল টাইম এখানে পজিটিভ আসতেছে এখানে যদি x এর মান নেগেটিভও হয় তারপর ভ্যালু পজিটিভ যার কারণে এই ঘরই এটা হচ্ছে আমাদের পজিটিভ পজিটিভের ঘর অল টাইম এই ঘরে সবগুলো পজিটিভ হবে এবং এক্সের মান নেগেটিভ নিলেও আমরা ওয়াই ভ্যালু পজিটিভই পাব যার কারণে আমরা এই এই গ্রাফটা ঠিক এই এই ঘরে প্লট হয়েছে তো আশা করি গতিশক্তি এবং ভরবেগের মধ্যে যে সম্পর্ক অর্থাৎ যে রিলেশন ই কে ইকস টু পি স্কয়ার বাই টু এম এখান থেকে সম্ভব যে গ্রাফ বা লেখচিত্র হতে পারে সেটা আমি আশা করি এখান থেকে তোমরা অনেক উপকৃত হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ